এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুগণ দোরাকাত সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মাঝে খুব বেশি অলসতা রয়েছে এই দোরাকাত সালাতে সেটি হলো মসজিদে প্রবেশ করে বসার পূর্বে দুরাকাত সালাত আদায় করা মসজিদে প্রবেশ করলাম যে কোন সালাতের পূর্বে যেই সালাতে সুন্নাত নেই তে আমাদের প্রথম কাজ হবে দুরাকাত সালাত আদায় করে বসা যেটি আমরা তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মাসিদ বলে থাকি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এটি নির্দেশ দিয়েছেন ইদা দাখালা احدুকুমুল মাসজিদ ফালা يجলাস হাতা ইয়াসলি রাকাতাইন তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করলো দুরাকাত সলাত আদায় না করে যেন না বসে ইমা মুসলিম রাহিমাল্লাহ হাদিস বনা করেছেন জাবির ইবনে থেকে বনিত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার খুতবা দিচ্ছেন সুলাইক গাতফানি কবিলার এক ব্যক্তি এসে বসে গেল রসুল জুম্মার খুতবা বন্ধ করলেন পরবর্তী বললেন সুলাইক কুম ফাসল্লি রাকায়তেইন ওলেতে তেজা ওয়াসফিহিমা হে সুলাইক তুমি দাঁড়াও দোরা কাজ সলাত আদায় করো এবং সংক্ষেপ করবে পরবর্তী বললেন ইদা দাখালা খালা আহাদ কুমুল মসজিদা এম আল জুমা ওল ইমাম ও ইখতুব ফাল ইউসাল্লি রাকায়তেইন ওলে তেজা ওয়াসফিহিমা জুম্মার দিন যদি তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলো এই অবস্থা ইমাম খুতবা দিচ্ছে দুরাকাত সলাত আদায় করে যেন বসে এবং একটু সংক্ষেপ করে দেখেন জুম্মার খুতবা শোনা ওয়াজিব তারপর রাসূলএমতি বলেন দুরাকাত সলাত আদায় করে বসতে কিন্তু আখেবের বিষয় আমরা দেখি মসজিদে প্রবেশ করে বসে যাই কিন্তু এটি ঠিক নয় একটি সিজদা কত যে ফজিলত গুরুত্ব রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে নির্দেশ দিলেন আলাইকা بکাসরাতি সুজুদ ফাইননাকা লান ইল্লা রাফাআক আল্লাহু বিহা درجہ

মসজিদে যখন প্রবেশ করবে আদায় করে বসবেন এটাই হলো উচিত আর যদি দেখেন মসজিদে প্রবেশ করলাম রয়েছে যেমন ফজরের পূর্বে তাহলে আমরা সুন্নত দিয়ে শুরু করব বা মসজিদে প্রবেশ করলাম জামাত দাঁড়িয়ে গেছে তখন সরাসরি জামাতে অংশগ্রহণ করব এছাড়া যে কোনো সময় মসজিদে প্রবেশ করবো কাজ সলাত আদায় করে বসব এটাই হলো রসালের নির্দেশ এবং এর মাঝে অত্যন্ত ফজিলত রয়েছে যেটি আমরা শুনলাম আসুন আজ থেকে নিজে আমল করি বন্ধুদের কাছে এটা শেয়ার করি